হ্যালো ভিউয়ার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অ্যান্ড্রয়েড ফোনের একটি অসাধারণ অ্যাপ করব যেটার মাধ্যমে আপনার পুরোটা স্ক্রিন এইচডি করে ফেলতে পারবেন বা একদম ফুল স্ক্রিন করে ফেলতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে এই যে দেখেন যে নোটিফিকেশানের উপরে একটা ইয়া থাকে যে আপনার স্ক্রিনটা একটু এটা আপনার দেখা যাচ্ছে যে এরকম কেমন একটু খিবি লাগতেছে আমার নোটিফিকেশনগুলো উপরের আপনার হয়তো লক্ষ্য করতেছেন যে ব্যাটারি বা তারপর হচ্ছে যে আপনার ব্যাটারি পার্সেন ওয়াইফাই তারপর এগুলো দেখাচ্ছে টাইম জুন এগুলো দেখাচ্ছে তো আমি কিভাবে এগুলো মুছে ফেলবো আমার স্ক্রিন থেকে তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার স্ক্যানটা ফুল স্ক্রিন করে ফেলতে পারবেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে লিখবো আমরা এফ ইউ এল এস সি আর এম এই যে ফুল স্ক্রিন ফ্রি এটা আপনি লিখলেই পেয়ে যাবেন সফটওয়্যারটি এই যে দেখেন নতুন একটি সফটওয়্যার বেস্ট একটি সফটওয়্যার আমি বলবো ফুল স্ক্রিন ফর অল অ্যাপস টু ইম সিপ এই ফুল স্কিন মোড জাস্ট আপনি এটা ওপেন করবেন ইনস্টল করার পর তো এখন কীভাবে আপনি এটা এই যে নোটিফিকেশান বাটটা আপনি মুছে ফেলবেন সেটা আমি দেখাবো জাস্ট আপনি কিছুই করার দরকার না এই যে ফুল স্কিন অ্যানেবেল করে দিবেন এনেবল করার পর দেন আপনি বের হয়ে যাবেন বের হওয়ার পর এই যে আপনি ফুল স্ক্রিনটা এই যে অ্যানেবেল করে দিবেন আমি আবার দেখাচ্ছি এটার সেটিংসটা করা হয়নি ঠিকমতো ঠিক মতো তো ফুল স্ক্রিনটা অফ করে এই যে দেখেন এখন আমি ক্যাপচার এই যে দেখেন এখন আমার ইয়াটা এই নোটিফিকেশান বারটা চলে গেছে দেখেন আমার আমার ইয়া থেকে এখন নোটিফিকেশান বারটা চলে গেছে তো এরকমভাবে আপনার স্ক্রিনটাকে আপনি ফুল স্ক্রিন করে ফেলতে পারবেন এই খিবিজিপিটা মানে নোটিফিকেশান বারটা আপনি মুছে ফেলতে পারবেন এখন কিন্তু আমার নোটিফিকেশান বার যখন আমি ফেসবুকে এই যে ডিসেবল করে দেই ডিসেবল করে দিলে কিন্তু এটা চলে যাবে আমি দেখাচ্ছি আবার দেখেন এখন এখন আবার আপনার দেখা যাচ্ছে এই বারগুলো দেখা যাচ্ছে যখন আপনি অ্যানেবেল করে দিবেন এটা তারপর হচ্ছে যে এই অপশানটাতে ক্লিক করবেন দেন আপনার স্ক্রিন ফুল স্ক্রিন হয়ে গেছে এখন আর উপরের যে নোটিফিকেশান বারটা আপনি আগে দেখতে পাচ্ছেন ওইটা দেখা তো এরকমভাবে আপনার স্ক্রিনটা আপনি এ এরকম করে আপনি জাস্ট কোনো একটা সফটওয়্যারে যখন যাবেন তখন এই অ্যানেবেল করলে আপনি এটা চলে যাবে তো অবশ্যই এখন আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করতে সে কারণে এখানে দেখাচ্ছে না যে আপনার চলে যাচ্ছে কারণ ভিডিও রেকর্ড করার সময় আপনার একটু প্রবলেম হয় এই সফটওয়্যারগুলো কাজ করার জন্য তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনার স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে ফেলতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো আশা করি আপনার সফটওয়্যারটির কাজ বুঝতে পারছেন যদি ভালো লাগে এই সফটওয়্যারটি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের জন্য আগেও অনেক ভালো ভিডিও দেওয়া হয়েছে ওগুলো দেখবেন আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনাদের কাজে দেবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন